চাষের জমির আলের ওপর রক্ত ও গঙ্গার পাড়েই বাইক পড়ে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শান্তিপুর থানার গয়েশপুর অঞ্চলের টেঙ্গরিডাঙ্গা গ্রামের গঙ্গার ঘাটে। ঘটনার বিবরণে জানা যায়, ওই মোটর বাইকটি শান্তিপুর সূত্রাগড় তালদিঘি লেনের বাসিন্দা পেশায় প্রমোটার বিপ্লব ঘোষের। স্থানীয় সূত্রে খবর, বিপ্লব ঘোষ ওরফে সিধু গতকাল থেকেই নিখোঁজ ছিল। গঙ্গার পাড়ে রক্তের দাগ, চুল এবং বিপ্লব ঘোষের বাইক পাওয়া যাওয়ায় বিপ্লবের নিকট আত্মীয়দের দাবি, বিপ্লবকে খুন করে তার দেহ পাচার করা হয়েছে অথবা গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কি কারণে এই খুন, সেই বিষয়ে সন্দিহান অনেকেই। সকালে শুনতে পারি ফোন মারফত যে সিধু বলে উত্তরপাড়ার আমার পূর্ব পরিচিত, যদিও তাকে তার গাড়িটা এখানে পাওয়া গেছে। গতকাল রাত থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না, অনেক দুশ্চিন্তায় ছিল তার পরিবার। তার বন্ধুবান্ধব অনেক খোঁজাখুঁজি করেছে, খোঁজাখুঁজি করার পরেও রাত্রে পায়নি। সকালে কারোর মাধ্যমে এইখান থেকে ফোন যায় যে এখানে ওর বাইকটা পাওয়া গেছে, তাই আমাদের ওখান থেকে সব এসছে, পুলিশ প্রশাসন আছে। এইবার আমরা চাইব এই ঘটনাটার সঠিক তদন্ত হোক। একে মার্ডার করা হয়েছে বলেই আমার অনুমান, কারণ পাশে এখানে রক্তের দাগ দেখা যাচ্ছে। রক্ত রয়েছে, শুধু দাগ নয়, পরিষ্কার, আপনারাও এখানে ক্যামেরায় দেখতে পাবেন, এখানে রক্ত রয়েছে, পরিষ্কার রক্ত। একে মার্ডার করে লাশটাকে আপাতত হয়তো গায়েব করার চেষ্টা করেছে। এইবার আশা করি পুলিশ সঠিক তদন্ত করলে সঠিক সত্যটা উদ্ঘাটন করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কারা করেছে বলে মনে হচ্ছে না, এখনও এটা অনুমানের ভিত্তিতে তো বলা যায় না, কারা করেছে কিভাবে হয়েছে সেটা সবই অনুমানের উপর বলা হবে, সেটা বলা উচিত নয় এখন। বাড়ির থেকে বেরিয়েছিল কখন সেটাও এখন সঠিক জানা যায়নি। কেউ ছিল সাথে যখন বেরিয়েছিল? কেউ না, সেটা সঠিক করে বলা যাবে না, সঙ্গে কেউ ছিল কি না। একজন আমাদের মানে চেনা পরিচিত ছিল, তাকে ফোন করা হয়েছিল, তো সে বাবার কাছে ফোন করে তার কাছ থেকে শুনতে পারলাম ব্যাপারটা। এসে কী দেখলেন? এসে দেখলাম এখানে গাড়িটা বাইকটা জলে পড়েছিল, তো লোকাল লোক ওখান থেকে বাইকটা একটু পাড়ের দিকে তুলেছে, এই অবধি দেখলাম। কী করতেন উনি? করতেন বলতে টুকটাক জমি জায়গা বেচা কিনা টুনে এইসব করতো, মানে কারো জায়গা এরকম ছিল, রাখতো এরকম জায়গায় বেচা কিনা করতো, এরকম ওটারই অ্যাকচুয়ালি বলা। কী মনে হচ্ছে এই ঘটনাটা? মনে হচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে থাকাকালীন এরকম কিছু একটা হতে পারে, এরকম ব্যাপারটা বোঝা যাচ্ছে। আপনি অভিযোগ করবেন? হ্যাঁ অবশ্যই, অভিযোগ তো এফআইআর তো হবে। আপনার কি হবে? আমার পিসির ছেলে হবে। তবে যতক্ষণ না বিপ্লব ঘোষের দেহ উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলতে নারাজ পুলিশ। ইতিমধ্যেই বিপ্লবের দেহের খোঁজে ডুবুরি নামানো হয়েছে গঙ্গায়। সকালে আমি একটা খবর পেলাম যে এখানে রক্ত মাখা যে পাথরে রক্ত রয়েছে বা বললো ধিনু পড়ে রয়েছে, এইগুলো দেখে আমাকে খবর করলো। আমি আবার এমএলএ সাহেবকে বললো, এমএলএ সাহেব বললো থানাকে ইনফর্ম করে, ইনফর্ম করলাম, বড়োবাবু বললো গাড়ি পাঠাচ্ছি, গাড়ি পেটিয়ে এসে আমরাও তো এখন এসে দেখছি যে এই অবস্থা, রক্ত লাগে, এখন একটা মোটর সাইকেল পাওয়া গেছে, এখনও কী হয়েছে এখনও লাস্ট পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, যে ডুবুরি নামে কোনো লাশ পাওয়া যায় এখন তো বলা যাচ্ছে না, কাউকে পাওয়া যায়নি, সেই হিসেবে আমি কী হবে এখন সেটাই। এছাড়াও গঙ্গার ঘাটে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনার জেরে গয়েশপুর গঙ্গার ঘাটে প্রচুর কৌতূহলী মানুষের ভিড়। বিপ্লব ঘোষ আদৌ খুন হয়েছেন না এর পেছনে অন্য কোনো রহস্য আছে, এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। সকালবেলা মাঠে গিয়ে ফোন চাই, এরকম ব্যাপার। এখান থেকে গেছিলেন? রাস্তা দিয়ে গেছি, আমি খেয়াল করি। তারপর কি দেখলেন? মাঠে গিয়ে আমি শুনছি সরষে কাজ, তখন কি এখানে কি রয়েছে, কি পড়ে রয়েছে? ওই তো ওই গ্রহ পড়ে আছে। আবার কি এগুলো? কি ভালো রক্ত ভক্ত পড়ে আছে? আবার কি মনে হচ্ছে এখানে? কি রক্ত পড়ে আছে এখানে? মনে হয় যে কোনো একটা মার্ডার হয়েছে, আবার কি হবে? এছাড়া তার কিছু নাই, নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।